শেখ হাসিনার সর্বশেষ ফোন কলের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসকে এক মাসের মধ্যে ক্ষমতাচ্যুত করার হুমকি দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটোমেটিক্যালি ভারতের লাল পাসপোর্টের ভিসা বাতিল হওয়ার পর তিনি এখন মধ্যপ্রাচ্যে গমন করেছেন এবং ডক্টর ইউনুসকে এক মাসের সতর্কতা তিনি কেন দিলেন মূলত কি আন্তর্জাতিক কোনো ক্রাইমের মাধ্যমে ডক্টর ইউনুসকে টপকাতে চাচ্ছে শেখ হাসিনা আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিন হাসিনা পালায় না হ্যাঁ আমরা পালাই না কোনোদিন ঠিক তার তার পনেরো দশ পনেরো দিন পরে তো আপনি ঠিকই পালাইলেন সো হাসিনা যা বলে সেটাই করে এই ভয়ে যারা জামা কাপড় নষ্ট করে ফেলছে তাদের নিয়ে কিছু বলার নাই শেখ হাসিনার হুমকিটার আমি যদি শুরু থেকে বলি এর যে মানে পিনাকিদার ভাষায় খাটাল রানীর যে অভিনয় এই ওর অস্কার সহ যতই আন্তর্জাতিক পুরস্কার আছে সব দেওয়া উচিত আপনি শুরুটা দেখেন শুরুটাতে সে বলছে যে ছাত্রলীগের যেই ছেলে আমি শুরু থেকে শুনলাম সে বলছে যে আপা আমা আমি হচ্ছে এই এই তার পরিচয় দিল পুরা আচ্ছা তারপরে সে বললো আমি অনেক আগে থেকে আপনার সাথে কথা বলবো মনে করছি কথা বলা হয়নি মানে দেশে থাকতে সে সুযোগ পায় না কথা বলতে ইন্ডিয়াতে যাওয়ার পরে শেখ হাসিনার নাম্বার সে পেয়ে গিয়েছে এটা পুরো জিনিসটা একটা সাজানো নাটক অতএব তারপরে গিয়ে সে কথা বলছে যখন আপা আমরা এই করা দরকার আরে সে যদি নিজে থেকে ফোন দিয়ে এই করে থাকে শেখ হাসিনা তাকে এইভাবে বলবে না এইসব পাকনাম ও বন্ধ করো এগুলি এখন পাকনাম মানে তার সাথে তার সম্পর্কটা খুবই ভালো মিনাল কান্তির মতো খুব ভালো সম্পর্ক তার সাথে এর এই শেখ হাসিনা তো যেই কারণেই সে যা মনে চায় তাই বলছে শেখ হাসিনা ওইটাকে এনজয় করছে ছাত্রলীগ নেতাও এনজয় করছে আর সব শেষ যেটা সেটা হইছে যে বাংলাদেশের মানুষের না ধরেন একটা বিশাল সমস্যা আছে ভাই এটা না বলে পারছি না আমি এই ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি সম্মান রেখে বলছে এই মানুষের ভীষণ সাহস দেখেছি একটা শ্রেণী আছে যে সুশীল শ্রেণী এই এই মার্কা আর হচ্ছে মধ্যবিত্ত কিছু একটা ইয়ে আছে এবং আরেকটা হচ্ছে ওই যে উই কি বলে কি যেন একটা বলে যে আমরা পলিটিক্স পছন্দ করি না কি যেন একটা আই হেড এটা খুব ফ্যাশন করে তারা বলে এখন এই শ্রেণীগুলো এরা মানে ভয়ের আগে এরা মারা যায় মানে ভয় দেখানোর আগেই এরা মারা যায় এদের শেখা সিন এটা বলার পরে ভাই কি আমি ভাই অন্তত 10 জনের কথা শুনেছি এরকম এবং খুব গুরুত্বপূর্ণ লোকজন ভাই কি অবশ্য আসলে কি ইলিয়াস ভাই বলতে একটু কি হয়েছে কি ঘটনাই আরে ভাই কি হইছে কারণ মাহমুদ ভাই আমি ওনার ওই দিনের এইটা দেখেছে আমি এখন আমার চোখে ভাসে কুষ্টিয়াতে যে ঘটনা ওনার শরীরে রক্ত পুরো শরীর রক্ত মাহমুদ ভাই মানে একা যেভাবে মানে ভাষণ দিচ্ছে মানে এটা হইতে হবে মানে একজন মানুষের যদি মিনিমাম ন্যূনতম ইমান থাকে তার এই সাহস মুসলমান থাকা উচিত ভাই ছাত্ররা বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছে এ দেশের মানুষ রক্ত দিয়েছে এখনো এত ভয় পাইতে হবে এ ফাঁকে আরেকটা কথা বলে রাখি মাহমুদ ভাই দশ তারিখে কুষ্টিয়াতে যাচ্ছেন কুষ্টিয়া আহ দশটা থেকে এগারোটার দিকে তিনি কুষ্টিয়া কোর্টে থাকবেন শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা করছেন মামুদ ভাই সো আমি এরই মধ্যে চুয়াডাঙ্গা কুষ্টিয়াতে অনেককে বলেছি আমাদের অনুষ্ঠান আজকে যারা দেখবেন তাদেরকেও অনুরোধ করা থাকলো যে ওই দিন আপনারা আদালত প্রাঙ্গণে থাকবেন মামুন ভাইকে উনি যদিও আমাকে এটা বলেন নাই তারপরও আমি আপনাদেরকে বলছি যে ওনাকে সম্মান দেখানোর জন্য আপনারা সেখানে থাকবেন ওনাকে রিসিভ করবেন তো এখন ধরেন শেখ হাসিনা সেখানে বললো যে আমি এক মাসের মধ্যে করে তবে আমার কথা একজন আবার আমার এই কথাটা বলছে খুব বড় এক সাংবাদিক বলছে বলছে ইলিয়াস যে যে এক মাসের মধ্যে চলে আসবে এবং উনি কিন্তু বলতেছে যে আমি যেটা বলি সেটা আমি করি এটাতে নাকি সে খুব ভয় পাইছে তো আমি তারে ঠিক এইভাবেই বলছি আমি বলছি ভাই শেখ হাসিনার জীবনে কোনোদিন যেটা বলে সেটা সে করে নাই সে সেই ছিয়াশিতে নির্বাচনে সে বলছে যে যেই নির্বাচনে যাবে সে হলো জাতীয় বেইমান তারপরে আবার নির্বাচনে গেল পরের দিন এরশাদের সাথে লং ড্রাইভে যায় তারপরে মিনাল কান্তির সাথে কথা দিয়েছে সেই কথা তিনি রাখেন নাই ওয়াজেদ মিয়ার সাথে বিয়ে করেছেন ওয়াজেদ মিয়ার সাথেও তিনি সেই কথা রাখেন না কারণ ওয়াজেদ মিয়া দ্য গার্ডিয়ানে যে বক্তব্য যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার যদি আপনি পড়েন তাহলে দেখেন ওয়াজেদ মিয়া তার প্রতি কত পরিমাণে বিরক্ত ছিল এবং শেষ বছরগুলোতে বছর না শেষ যুগে একটা শেষ মানে ওয়াজেদ মিয়া মারা যাওয়ার আগের একটা যুগ তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না অতএব তার জীবনে কোনো কথাই সে রাখে নাই সে মানুষের সাথে এই পালায় যাওয়ার এক সপ্তাহ আগে বলল আমি যেদিন আপনার উনিশ তারিখে যেদিন এই গণহত্যা ব্ল্যাক আউট করে যে গণহত্যাটা করলো এই গণহত্যার সময় আমি যে কোনো একটা পত্রিকার খুব টপ লেভেলের একজন তার সাথে রয়ের খুব ভালো সম্পর্ক সেই ব্যক্তির পাশে একজন বসে এই কথাগুলো শুনেছে যে উনিশ তারিখের ওই সময়টাতে আমি যখন বলেছিলাম যে শেখ হাসিনা পালিয়ে চলে গিয়েছে আগরতলা ওই সময় শেখ হাসিনা আসলে আগরতলাতে ছিল এবং ইন্ডিয়া কিন্তু তখন থেকেই চাচ্ছিল যে শেখ হাসিনা যেন বাংলাদেশে না থাকে তিনি যেন চলে যান তিনি ঘাট তেরাম করে তারপরে তিনি থাকতে চাচ্ছেন যে না এখানে যত কিলিং প্রয়োজন আমি কিলিং করব করে তারপরে থাকব। শেষ পর্যন্ত তাকে যেতেই হয়েছে কিন্তু আসার পরে আমি এক ভিডিওতে বললাম যে সে পালিয়ে গেছিল এসেই সে ভিডিওতে বক্তব্য দিল শেখ হাসিনা পালায় না হ্যাঁ আমরা পালাই না কোনোদিন ঠিকই তার পনেরো দশ পনেরো দিন পরে তো আপনি ঠিকই পালাইলেন সো হাসিনা যা বলে সেটাই করে এই ভয়ে যারা জামা কাপড় নষ্ট করে ফেলছে তাদের নিয়ে কিছু বলার নাই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবেন না শেখ হাসিনা ভারতের গন্তব্য এবং সেখান থেকে তিনি যেখানে যাচ্ছেন এবং বর্তমান বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি যে সামিল হওয়া বা দেশে চট করে ঢোকা এ সমস্ত আলোচনা করেছেন মূলত তিনি মধ্যপ্রাচ্য থেকে কি বাংলাদেশে আসবেন যেখানে ভারত সীমান্ত থেকেই ঢুকতে পারলেন না কি হতে যাচ্ছে হাসিনার ভবিষ্যৎ বিস্তারিত জানবে এই রিপোর্টে আসসালাম আলাইকুম অবশেষে শেখ হাসিনাকে ছুড়েই ফেললো ভারত তার কারণ আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি শেখ হাসিনাকে ভারত ত্যাগ করতে হয়েছে ভারতে আর তিনি স্থায়ী হতে পারলেন না এবং তিনি কিভাবে ভারত ছেড়েছেন কখন ছেড়েছেন এই বিষয়টিও যদিও নিশ্চিত করে জানা যায়নি তবে যদুর জানা গেছে তিনি আরব আমিরাতের আজমাইন শহরে পৌঁছেছেন আজমাইন শহরে কেন সেখানে শেখ হাসিনার খুবই বিশ্বস্ত রাজনৈতিক নেতা বলি বা কর্মী বলি বা তার অনুগত শামীম ওসমান নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য স্বামী উসমানের বাড়ি রয়েছে আরব আমিরাতের আজবাইনে তিনি সেখানেই নাকি উঠেছেন এবং কতদিন তিনি সেখানে থাকবেন সে বিষয়টি সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি আমরা তো জানি যে গত দুই তিন দিন ধরে এই বিষয়টি গণমাধ্যমে বেশ সরগরম অবস্থায় আসছে তিনি ভারত ছাড়ছেন এবং কোন অবস্থায় ভারত ছাড়ছেন যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছিল যে কোন স্টার্টাসে শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারত অবস্থান করছেন যেহেতু কূটনৈতিক ভিসায় তার সর্বোচ্চ পঁয়তাল্লিশ গণহত্যার দায় কাঁধে নিয়ে তিনি কিভাবে ভারতে আছেন এবং যুক্তরাষ্ট্রের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে তিনি যে কোনো সময় ভারত ছাড়বেন ভারত ত্যাগ করবেন এবং এই বিষয়টি বাংলাদেশ সরকারকেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছিল যে শেখ হাসিনা আর ভারতে থাকছেন না কেন জানিয়ে দিয়েছিল খুব স্বাভাবিক তার কেন্দ্র করে এবং তিনি যে সব কথাবার্তা বলে আসছিলেন তার থাকাকে বিভিন্ন অডিও রেকর্ড যেভাবে ফাঁস হচ্ছিল বা তিনি ছড়িয়ে দিচ্ছিলেন তাতে নানান ধরনের উস্কানিমূলক মন্তব্য করছিলেন এবং যেহেতু গণহত্যার দায়ে একজন সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন সেহেতু বাংলাদেশের জনগণেরও আপামার জনসাধারণ একটা অবিশ্বাস সন্দেহ বা সম্পর্কে ঘাটতি তৈরি হচ্ছিল দুই দেশের জনগণের মধ্যে সেই সব জায়গা থেকে ভারত হয়তো এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবং ভারত চাইছিল যে কোনো মূল্যে রাজনৈতিক আশ্রয় দিতে সেটি আর সম্ভবত হলো না এর আগে তো আমরা জানি যে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন রাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রীয় তিনি থাকার আবেদন করেছিলেন তার ইচ্ছা তিনি প্রকাশ করেছিলেন রাজনৈতিক আশ্রয়ের জন্য কিন্তু কেউ তাকে আশ্রয় দিতে চায়নি স্পষ্ট ভাবে বলতে গেলে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র তাকে নিতে অপরাগত প্রকাশ করে এবং যুক্তরাষ্ট্র তার ভিসাও বাতিল করে দেয় এরকম খবর আমরা পেয়েছি এবং এই খবরগুলো ভারতেরই গণমাধ্যম ডায় হিন্দু টাইমস অব ইন্ডিয়া এই ধরনের গণমাধ্যম এই জাতীয় খবরই তারা দিচ্ছিল এবং শেখ হাসিনাকে যে যুক্তরাষ্ট্র স্থান দিতে চায় না অথবা তার ভিসা বাতিল করেছে এই খবরটি খোদ আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এর সহযোগী প্রতিষ্ঠান নিউজ এইটিন তারা এই খবরটি দিয়েছিল এবং শেখ হাসিনা যে আরব আমিরাতে গেলেন সেই আরব আমিরাতও কিন্তু তার রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি প্রত্যাখ্যান করেছিলেন করেছিল তো সেই আরব আমিরাতেই তিনি গেলেন তবে তিনি কি রাজনৈতিক আশ্রয় শেষমেশ পেয়েছেন নাকি ভ্রমণ তিনি গেছেন বিষয়টি হয়তো হবে যদিও কোনো সে পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না এবং তিনি যে ভারত ছাড়বেন এই খবরটির সঙ্গে সঙ্গে পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্রে তিনি যেতে পারেন এই খবরটিও অনেক আগে থেকে অনেক আগে থেকে মানে গত দুই তিন দিন এইরকম গুঞ্জন শোনা যাচ্ছিল আর তার অন্য কোনো রাষ্ট্রে আশ্রয় চাওয়ার ব্যাপারে প্রথম দিকে তার ছেলে সজীব জয় প্রথমে সবকিছু অস্বীকার করেছিলেন যে না তার মা কোথাও আশ্রয় চায়নি রাজনৈতিক জন্য তিনি কোথাও আবেদন করেননি তবে পরবর্তীতে তো আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে আসলে বিষয়টি কি জয় বলেছিলেন যে তার পরিবারের সদস্যদের সম্পর্কে বলেছিলেন যে আমি ওয়াশিংটনে তার খালা লন্ডনে বোন দিল্লিতে থাকে আমরা এখনো জানি না যে তিনি এসব জায়গায় ভ্রমণের মধ্যে ভ্রমণের মধ্যে থাকতে পারেন হয়তো টাইমস অফ ইন্ডিয়া ভারতের গণমাধ্যম তারা জানিয়েছিল যে যে সব দেশে হাসিনার পরিবারের সদস্যরা থাকেন সেখানে তিনি হয়তো ভ্রমণ করতে পারেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফিনল্যান্ড ভারত ভারতে তার মেয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি হিসাবে আহ আজাদ পুতুল আহ আজাদ পুতুল তার ছেলে থাকে যুক্তরাষ্ট্র তার বোনের ছেলে থাকেন ফিনল্যান্ডে তার বোন শেখ রেহানা তিনি তো সেখানকার পাসপোর্ট হোল্ড করেন এবং বনে মেয়ে তিনিও থাকেন যে অডিও রেকর্ড মাঝে ছড়ালো যে তিনি চট করে দেশে